আর্জেন্টিনা দলটার আর কিছু না থাকলেও পেনাল্টি আছে। কাতার বিশ্বকাপে যেভাবে পেনাল্টির মাধ্যমে জিতেছে মেসিরা, এবারের কোপাও কি সেই পথেই হাঁটছে? এমনই প্রশ্ন তুলছেন বিশেষ কয়েকটা দলের সমর্থকরা, যেখানে মেসিকেও দেওয়া হচ্ছে না ছাড়। পেনাল্টি মিস করায় মেসির নামের সাথে অচল নামের ট্যাগটাও পড়িয়েছেন অনেকে। নিঃসন্দেহে লিওনেল মেসি সময়ের সর্বকালের সেরা ফুটবলার। তার ফিনিশিং, প্লে মেকিং অ্যাবিলিটি, অ্যাকিউরেসি যে কোনো ফুটবলারের জন্য ঈর্ষণীয়। তবে সেই ধার যে এখন মেসির নেই, সেটা ধীরে ধীরে ফুটে উঠছে, ওঠাটাই স্বাভাবিক। বয়সের ছাপ যে একটা সময় এসে পড়বে, যেটা পড়েছে লিওর উপরও। সময় ফুরিয়ে গেলে থেমে যেতে হয়, হয়তো সময়টা ঘনিয়ে এসেছে ফুটবলের মহাতারকার। ইকুয়েডরের সাথে কোপার কোয়ার্টার ফাইনালের ম্যাচ, ম্যাচের 90 মিনিট শেষ, 1-0 এগিয়ে আর্জেন্টিনা। দেয়া হলো 5 মিনিট ইনজুরি টাইম। আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন আতঙ্ক। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটেই গোল কনসিড করলো মেসিরা, নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ালো পেনাল্টিতে। প্রথম শটটাই নিতে আসেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি, এসেই করে বসেন মিস। আর্জেন্টাইন শিবিরে শুরু হয় ভাবনা চিন্তা, মেসিরা কি বিদায় নিতে যাচ্ছেন কোপা থেকে? তবে প্রথম 2 টেকের 2টাই সেভ করেন পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার অ্যাবিলিয়ানো মার্টিনেজ, আর পরবর্তী শটগুলো ভালোভাবে শেষ করে আর্জেন্টিনা। জয়ের উল্লাস তখন দেখে কে? এই ম্যাচে মেসির খেলা নিয়েছিল শঙ্কা। ইঞ্জুরি কাটিয়ে মেসি খেলতে পারবেন কি পারবেন না, এ নিয়ে অনেক হিসাব নিকাশ কিংবা আলোচনা ছিল। তবে সব আলোচনা কিংবা শঙ্কাকে পাশ কাটিয়ে মেসি খেললেন, তাও আবার 90 মিনিট। তবে ম্যাচে খুব যে একটা ভালো খেলেছেন মেসি তেমনটা বলার উপায় নেই। গোলের চান্স তৈরি করা কিংবা ভালো কোনো এফোর্ট তিনি এদিন দিতে পারেননি। এমনকি পুরো আর্জেন্টিনা যে খুব একটা ভালো ফুটবল খেলেছে তাও বলা যাবে না। এবারে কোপায় মেসি এখন পর্যন্ত একটাও গোল করতে পারেননি। এর ওপর লিওর শেষ সংযোজন পেনাল্টি মিস, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হচ্ছে ফুটবল মহলে। মেসির হেটাররা মেতেছেন সমালোচনায়, অনেকেই বলছেন অবসরের সময় হয়ে গেছে লিওনেল মেসির। এবারের কোপায় প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে সহজ কিছু সুযোগ মিস করেছিলেন লিও, তখনও তাকে নিয়ে ফুটবল বিশ্লেষকদের আলোচনার কমতি ছিল না। ইঞ্জুরির কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তো খেলতেই পারেননি মেসি, আর ইকুয়েডরের সাথে এই ম্যাচে পেনাল্টি মিস উস্কে দিচ্ছে মেসির পারফরমেন্সকে। রেজাউল করিম, কালবেলা।